আখাউড়ায় পরিবারের সদস্যদের ঘুমের ওষুধ খাইয়ে স্কুল ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ধর্ষক। বিশুদ্ধতার সেরা টিচার সয়াবিন, মাছ মাংস রান্না করেন প্রতিদিন। চারদিকে যখন ধর্ষণের ঘটনা মহামারী রূপ নিচ্ছে আর সরকার ধর্ষণ ঠেকাতে শাস্তি মৃত্যুদণ্ড আইন পাশ করেছে, এই আইন পাশের দুদিন না যেতেই ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া তুলাই শিমুল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে তার দূর সম্পর্কের মামা শাহাদাত হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার যুবক শাহাদাত বিজয়নগর উপজেলার সেজামুড়া গ্রামের লুৎফুর রহমানের পুত্র। এ ঘটনায় ধর্ষিতার মা অত্র থানায় একটি অভিযোগ দায়ের করার পর মঙ্গলবার অভিযান চালিয়ে ধর্ষক শাহাদাতকে গ্রেপ্তার করে পুলিশ। থানা পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ধর্ষণের শিকার আখাউড়া মণিয়ন্দ ইউনিয়নের তুলাইশিমল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীতে পড়ুয়া ছাত্রী তার চাচাতো মামা বিজয়নগর উপজেলার সেজমুড়া গ্রামের লুৎফুর রহমানের ছেলে শাহাদাত হোসেন দূর সম্পর্কের আত্মীয় সুবাদে তাদের বাড়িতে সবসময় আসা যাওয়া করত এবং রাত্রি যাপন করত। একদিন রাতের আধানে পরিবারের সবাইকে ঘুমের ঔষধ খাইয়ে দশম শ্রেণীতে পড়ুয়া নাবালিকা মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করে ভিডিও ধারণ করে। বিভিন্ন সময় ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে একাধিকবার মেয়েটিকে ধর্ষণ করে এবং টাকা দাবি করে ধর্ষক শাহাদাত হোসেন। গতকাল মঙ্গলবার বিকেলে স্কুলছাত্রীর বাসায় জোর করে ধর্ষক করার সময় মেয়ের চিৎকার শুনে আশেপাশের লোকজন স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় ধর্ষককে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে আখাউড়া থানার অফিসার ইনচার্জ রসুল আহমেদ নিজামি জানান, আসামির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ পেয়েছি এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। আশরাফুল মামুনের তথ্য ও ভিডিও চিত্রে, ডেস্ক রিপোর্ট, কুমিল্লা টিভি।